নমস্কার, আমি দীপা। আজ আমি আবার চলে এসেছি বাদামের আর একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বাদামের পকোড়া। আর বাদামের এই পকোড়াটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে চায়ের সাথে বা শুধুও খেতে পারবেন। যারা বাদাম খেতে পছন্দ করেন না, তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আপনারা যদি বাড়িতে বাদামের পকোড়া বানাতে চান, তো আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। বাদামের পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি বাদাম, বেসন, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জলজিরের প্যাকেট, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো। বাদামের পকোড়া বানানোর জন্য প্রথমে আমি বাদামটা ধুয়ে নেব। আমি বাদামটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি বেসনের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি বেসন নিয়েছি, বেসনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, এক চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এখানে আমি যে জলজিরের প্যাকেটটা নিয়েছিলাম ওটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো, অল্প একটু খাবার সোডা। সব কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা বাদাম। বাদামগুলো আমি বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। বাদামগুলো বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব। খুব বেশি জল দেবো না, অল্প অল্প জল দেবো আর মেখে নেব। এখানে আমি লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি, আপনারা যদি ঝাল পছন্দ করেন একটু বেশি দিতে পারেন। আমার মাখা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এবার আমি বাদামের পকোড়াগুলো ভেজে নেব। এবার আমি এগুলো এভাবে নাড়াচাড়া করে ছাড়িয়ে নেব।
এগুলো এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। তেলটার ওপর আমি একটা কাগজ পেতে দিয়েছি যাতে তেলটা এর ওপর টেনে নেয়, তার জন্য। আপনারা দেখলেন আমি কিভাবে পকোড়া বানালাম, আপনারাও বানাবেন আর কমেন্ট করে জানাবেন। আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। দেখা হচ্ছে সুন্দর আরেকটি রেসিপি নিয়ে পরের ভিডিওতে।